শিখা আর মিলি দুই বোন, দুজনেরই এক বাড়িতে দুই ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। শিখা তার ছোট বোন মিলিকে দুই চোখে দেখতে পারে না, তার সবকিছুতেই হিংসে করে। মিলি, এই দেখো তোমার জন্য কি এনেছি। ওর দেখতে তো অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে ধন্যবাদ। তুমি আমার জন্য বাজার থেকে কি নিয়ে এসেছো? কিছু আনিনি। কেন আনলে না? তোমরা না দুই ভাই, নিজের ছোট ভাইকে দেখে কিছু শেখো। বাড়ি ফেরার সময় বউয়ের জন্য কত সুন্দর ফুল এনেছে, তুমি আমার জন্য এর চেয়েও সুন্দর আর বড় ফুল আনবে। ঠিক আছে আনবো। তো আনো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? ঠিক আছে, এখনই যাচ্ছি তোমার জন্য ফুল আনতে। ভাবিও না, আমার ভাইটাকে দিয়ে সারাদিন খাটায়। ভাবি তোমার বড় বোন হয়েও তোমার সবকিছুতে হিংসে করে কেন, আমাকে বোঝাও তো। মেয়েদের মধ্যে ওসব টুকটাক হয়, তোমার ভাইও যদি তোমার মতো হতো তাহলে দেখতে আর কোনো ঝামেলা হতো না। এই নাও, ফুল সব শেষ হয়ে গিয়েছিল, তাই তোমার জন্য এই ফুলকপিটা এনেছি। কি, এটা দিয়ে আমি কি করব? রাখো তোমার ফুলকপি তোমার কাছেই। আমু তো নিজের ভাই ভাবির উপর কেউ এভাবে হাসি, সন্দেহ হয়ে আসছি, ঘরে চলো। আগে আমি একা মানুষ ছিলাম, আবাদি জমিতে যা ফসল লাগাতাম তার টাকা দিয়ে বেশ চলে যেত আমার। কিন্তু এবছর থেকে তো তুমিও আমার সাথে আছো, তাই এবার অন্য চিন্তা ভাবনা করতে হবে। অত চিন্তা করার কিছু নেই, তোমার যা ভালো মনে হয় তাই করো। ঠিক আছে, প্রতিবার তো আমি ঠিক করি কি লাগাবো, এবার তুমি বলো কি করলে ভালো হবে। আচ্ছা, আমাদের জমিতে এবার ভুট্টা লাগালে কেমন হবে? আগে তো কখনো লাগাইনি, তবুও তুমি যখন বলছো এবার লাগিয়ে দেখি কি হয়। এবারও কি ডাল লাগাবো আমরা? নয়তো আর কি, কোনো ঝুঁকি নেওয়ার দরকার নেই, এবার আরো দামি বীজ লাগাবো আমরা, যেন বাজারে বেশি দামে বিক্রি করতে পারি আর মিলেদের চাইতে বেশি টাকা পাই। ঠিক আছে, তুমি যখন বলছো এবারও তাই করি। পরের দিন বাদল আর মৃদুল বাজার থেকে বীজ কিনে নিয়ে এসে তাদের জমিতে ছিটানো শুরু করলো। মিলি আর শিখাও তাদেরকে সাহায্য করলো। ওরা কিসের বীজ লাগাচ্ছে? দেখতে তো ধান মনে হচ্ছে না। ভুট্টা ওগুলো, বাদল তাহলে এবার ভুট্টা আবাদ করবে, চলো আমরা আমাদের জমিতে এবার ভুট্টা আবাদ করি। কে যে বলো, এখানে তো আশেপাশে কেউই ভুট্টা আবাদ করে না, কে কিনবে ওসব? ওরা নিশ্চিত লোকসানের মুখে পড়বে, তুমি দেখে নিও। আচ্ছা, দেখো যে কি হয়। আমার কথা শুনতে গিয়ে তুমি আমাদের ক্ষতি করে ফেললে না তো, ভুট্টাগুলো যদি আমরা বিক্রি করতে না পারি তখন কি হবে? বিধাতা আমাদের কপালে যা রেখেছেন তাই হবে, ও নিয়ে তুমি এত চিন্তা করো না। এখন বাড়ি চলো, বীজ থেকে চারাগুলো বের হওয়ার পর আমাদের কাজ কিন্তু অনেক বেড়ে যাবে। আমার বোকা বোনটা তোমার ভাইকেও বোকা বানিয়ে ছেড়েছে, ওর কথাতেই বাতুল এমন করছে। ওদের কথা বাদ দাও, চলো আমরাও বাড়ি ফিরে যাই। কিছুদিন পর তাদের বীজ থেকে চারা বের হলো আর সেগুলো ধীরে ধীরে বড় হতে থাকলো। বাদলের ভুট্টা গাছগুলো তো বেশ ভালোই বড় হয়েছে, সব ঠিকঠাক থাকলে ওরা এবার ভালোই ফলন পাবে। হলে কি, ওগুলো কিনতে যাবে কি? তুমি ওদের ফসলের দিকে শুধু তাকাচ্ছ কেন, আমাদের ফসলগুলোর দিকে তাকিয়ে দেখো, এবার অনেক ধান হবে আমাদের। ঠিক বলেছো, খেতে সার দিতে হবে আমাদের, গাছগুলো যেন তাড়াতাড়ি বড় হয় আর ফলনও বেশি হয়। ওই দেখো, আপু আর মিতুল ভাই ওদের জমিতে সার দেওয়া শুরু করেছি, আমরা কবে আমাদের জমিতে সার দিব? তপু ভাইকে বলে রেখেছি আমাদের জন্য সার দিয়ে যেতে, উনি সারগুলো দিয়ে আসলেই আমাদের জমিতে সার দেওয়া শুরু করব আমরা। এই যে বাদল ভাই, এই নাও তোমার জমির জন্য সার। ওই তো, আমাদের জমির সারও এসে পড়েছে, এবার চলো আমরাও সারগুলো ছিটানো শুরু করি। ওদের জমিতে 3 বস্তা সার আর আমাদের জমিতে মাত্র 2 বস্তা সার কেন? মিদুল, তুমি আমাদের জমির জন্য আরেক বস্তা সার কিনে নিয়ে এসো। কিন্তু ধান চাষে এমনিতে খরচ বেশি, সার কিনতে গিয়ে বেশি খরচ হয়ে গেলে পরে যদি লাভ ওঠাতে না পারি। আরে উঠবে লাভ, আমরা যত বেশি সার দিব তত বেশি ফলন হবে। ঠিক আছে, তুমি যখন বলছো আনছি আরেক বস্তা সার। অবশেষে সার ছিটানো শেষ হলো, অনেক ক্লান্ত লাগছে আমার। ভাইয়াদের না দেখলাম সার দেওয়া শেষ, আবার আরেক বস্তা সার নিয়ে আসলো জমিতে দেওয়ার জন্য, আর সারাদিন রাত এগুলোই করবে নাকি? আপু আর ভাইয়া অনেক কষ্ট করছি, বিধাতা যেন তাদের এই কঠোর পরিশ্রমের ফল দেন।
ওই দেখো বাদল আর মিলি কাজ শেষে বাড়ি ফিরে যাচ্ছে, আর আমরা তুমি এই বস্তাটা আগে এনে রাখলে আমরাও এখন বাড়ি যেতে পারতাম। এখন কথা বাদ দিয়ে কাজ শেষ করো তাড়াতাড়ি। কাল রাত পর্যন্ত কাজ করতে করতে কোমর ব্যথা হয়ে গিয়েছে। যাক, আর কদিন পরই আমাদের ঘরে নতুন ফসল উঠবে, ওগুলো ভালো দামে বিক্রি করতে পারলে আর কোনো কষ্ট থাকবে না। মিলি উঠো তাড়াতাড়ি, আজ আমাদের ফসলগুলো হাটে তোলার পালা। হ্যাঁ চলো, বেশি দেরি হয়ে যায়নি তো? আরে না, এখনো অনেক সময় আছে, তবে সকাল সকাল যাওয়াই ভালো। ওই তো ওরা চলে এসেছে ওদের ফসলগুলো তুলতে, খামোখায় তো কষ্ট করছে বেচারারা, শেষে ফসলগুলো সব ঘরে না পচলেই হলো। আমাদের ভুট্টার ফলন খুব ভালো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না? হ্যাঁ ঠিক বলেছো। ঢং দেখলে মনে হয় ওদের চাইতে আমাদের ফলন কম হয়েছে। এই তুমি তাড়াতাড়ি হাত চালাও, এগুলো নিয়ে আবার বাজারে বিক্রি করতে হবে। ফসল তোলা শেষে শিখার মিলিরা হাটে গেল সেগুলো বিক্রি করার জন্য। আমাদের ফসল কেনার মতো কোনো খদ্দেরই তো দেখছি না, কি যে হবে এবার? বাজারে দানার চালের দাম এত কম কেন বলছে সবাই? আরেকটা অপেক্ষা করে দেখো, কেউ যদি বেশি বলে। ভুট্টা? এখানে ভুট্টারও চাষ হয়? আমি আরো কত টাকা দিয়ে প্রতিবারই দূরের গ্রাম থেকে ভুট্টা আনাই। ভাই তোমার কত লাগবে বলো, তোমার সব ভুট্টাগুলো আমি কিনে নিতে চাই। এ তো বেশ খুশির সংবাদ, আপনি সবসময় যে দাম দিয়ে কিনেন সে দাম দিলেই চলবে। ওরা ভুট্টাগুলো এত দামে বিক্রি করে ফেললো, আর আমাদের ধানের দাম এত কম বলছে সবাই। এই যে ভাই, শেষবারের মতো বলছে, আমি যে দাম বললাম সেই দামেই ধানগুলো দিয়ে দাও, নয়তো এগুলো নিয়ে বাড়ি ফেরত যেতে হবে তোমাদের। এবার অনেক ধান আবাদ হয়েছে, তাই ধানের দাম কম। ঠিক আছে, কি আর করার, নিয়ে যান। এমন কেন হলো আমাদের সাথে? তোমাকে আগেই বলেছিলাম, চলো আমরাও ভুট্টার আবাদ করি। আমার কথা শুনলে আজ এমন হতো না। আমি জানতাম নাকি যে এমন হবে? এবার তাহলে আমরাও ভুট্টার আবাদ করব, আর ওদের থেকে বেশি ভুট্টা ফলাবো, তুমি দেখে নিও। ভাই ভাবিও তো এবার দেখি আমাদের মতো ভুট্টার আবাদ শুরু করেছে, আগে না আমাদেরকে অপমান করতো। থাক বাদ দাও, তুমি তোমার কাছে মনোযোগ দাও। ওরা যা যা করে ভালোভাবে দেখে নাও, পরে আবার আমাদেরকেও তাই করতে হবে। আমাদের ফসল ওদের চাইতে যেন কম না হয়। ঠিক আছে, অযোধিক হয়েছে, চলো এখন বাড়ি যাই। আরে না, বাদল আর মিলি আগে যাক, তারপর আমরা যাব। ওই তো ওরা যাচ্ছে, এবার চলো। আমাদের জমির আশপাশ দিয়ে বেড়া দিয়ে দিলে ভালো হতো, এবার পশু পাখির আনাগোনা অনেক বেশি, ওরা আমাদের ফসলগুলোর ক্ষতি করে ফেলবে। বেড়া দিতেও তো অনেক টাকা লাগবে, সারাদিন তো আমরা ওখানেই থাকি। এক কাজ করলে কেমন হয়, আমি না হয় ওখানে রাজ্যকে পাহারা দিলাম, তাহলে আর কোনো ভয় থাকবে না। এই কয়টা দিন তুমি তাহলে একটু কষ্ট করো, আমাদের জন্য ভালো হবে। আমাদের ক্ষেতে চারপাশে বেড়া দিয়ে দিলে ভালো হতো না? তোমার ভাইয়ের ক্ষেতের আশেপাশে তাকিয়ে দেখো তো কোনো বেড়া আছে কিনা। আমরা কেন বেড়া দেবো তাহলে? তা ঠিক, থাক তাহলে। বাদল প্রতিদিন রাতে তাদের ক্ষেতের পাশে শুয়ে পাহারা দিত। শিখাদের জমিতে কোনো বেড়া না থাকার কারণে আর কেউ পাহারা না দেওয়ায় তাদের ফসল পশু পাখি নষ্ট করতে থাকলো। আমাদের ভুট্টা তিন দিন কমে যাচ্ছে কেন? মিলিদের ভুট্টাগুলোর তো কিছু হয়নি, সব আগের মতোই আছে। তোমাকে আগেই বলেছিলাম জমির পাশে বেড়া দিয়ে দিই, শুনলে না আমার কথা, এবার বুঝো? ওরা নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে। না, ওদের সামনে এবার আর ছোট হব না আমরা, তুমি চলো আমার সাথে। কে তোরা, আমার কাছে কি চাইতে এসেছিস? আমাকে এখানে কেন নিয়ে আসলি তুমি? সাধু বাবা, আমরা বড় বিপদে আছি, আমার স্বামীর আপন ছোট ভাই ইচ্ছে করে আমাদের ফসলের ক্ষতি করছে, যেন নিজেদের ফসল বেশি দামে বিক্রি করতে পারে। কি ওর এত বড় সাহস? এবার তুই বল, তুই কি করতে চাস? আমি চাই ওদেরও সব ফসল যেন নষ্ট হয়ে যায়। কিভাবে কি করতে হবে আপনি তার একটা উপায় বলে দিন সাধু বাবা। এই নে, এই ফলের পাপড়িগুলো ওই জমিতে ফেললে ওর সব ফসল নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সাধু বাবা, আজ আমরা আসি। ওরা চলে গেছে, একরি পাপড়িগুলো ছড়িয়ে দাও।
দিয়েছি, এখন শুধু কাল পর্যন্ত অপেক্ষার পালা। আমাদের ভুট্টাগুলো কত বড় হয়ে গেছে, খোসা ছাড়িয়ে দেখি তো কবে তুলতে পারবো এগুলো। ভুট্টার দানাগুলো এমন রঙিন কেন, আবার দেখছি পাথরের মতো শক্ত। আমারটাও তো, বাকি ভুট্টাগুলো খোসা ছাড়িয়ে দেখো তো ওগুলোর কি অবস্থা। সবগুলোই একরকম, ভুট্টার দানার জায়গায় সব রঙিন পাথর। এসো দেখে যাও আমাদের চেহারার কি অবস্থা হয়েছে। তোমাদের সব ভুট্টাগুলো এবার এত রঙিন কেন, নতুন কোন জাতের ভুট্টা লাগিয়েছো নাকি? না ভাই, দেখুন সব ভুট্টাগুলোতে ছোট ছোট পাথর। আরে তাই তো, এই পাথরগুলো এখানে কিভাবে আসলো? এই পাথরগুলো তো শহরের মানুষ তাদের ঘরের সাজসজ্জায় ব্যবহার করে। সত্যি বলছেন? হ্যাঁ, বেশ ভালো দামে বিক্রি হয় এগুলো। তোমরা এক কাজ করো, বোটটা থেকে পাথরগুলো বের করে আমাকে দাও, আমি তোমাদেরকে ন্যায্য দাম দিয়ে দিচ্ছি। এখানে তো ভুট্টার দামের চাইতে অনেক বেশি টাকা আছে, আমাদের ভাগ্য কত ভালো দেখেছো। ওরা পাথরগুলো বিক্রি করেও এত টাকা পেল, হাই আমাদের পোড়া কপাল, মতি করতে গিয়ে উল্টো ওদের উপকার করে বসলাম। শিখার মৃদুলের ফসল কম হওয়ার কারণে ফসল বিক্রি করে তারা বেশি লাভ করতে পারলো না, তাদের আফসোসের পরিমাণ আরো বেড়ে গেল।